আবু তো আদনানের বক্তব্য শোনা যাবে কিনা আপনারা কি মনে করেন এইটা মানহাজ বিভ্রান্ত বিভ্রান্ত মানহাজ যা ঠিক নাই তার ব্যাপারে কথা বলা মানহাজ বিভ্রান্ত আপনি বুঝতে পারেন কিনা প্রতি জাহেল কাকে বলে জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন আপনি দেখেন কত বড় জাহেল কি বলেছে বলেন তো গুমটা নিয়ে হাসা হাসি করতেছে আমাদের দেখেন নাই এটা ব্যক্তি পরিচয় না তুমি ব্যক্তিকে নিয়ে আক্রমণ করতেছো কেন তুমি কি করো আমি কি বলি তোমার কেউ বনি বনি আমার আলোচনা শোভা পায় পায় না তো আলোচনা হবে তোমার এলমি কথা তা না করে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ তুমি কে আমাদেরকে ঘটাই দিচ্ছ মানুষ উল্টা পাল্টা কথাবার্তা বলে এই হয়েছে সে হয়েছে তুমি খোরাসান নিয়ে আসতেস পাকিস্তানে কি জন্য যুদ্ধ করার জন্য তুমি যুবকদেরকে বিভ্রান্ত করতেছ তোমার চেয়ে ভন্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে পড়ে না অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তারিত হয়ে সেদিকে যাচ্ছে অবশ্যই তাকে অবশ্যই তাকে পরিত্যাগ করবেন আমার দুঃখ হয় আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম দেখেছি আমি যেই সপ্তাহে গিয়েছি আগের সপ্তাহে সেখানে এই ভণ্ড এসেছিল অথচ তারা কিছু মানুষ আছে তারাই নিয়ে এসেছে আমি নাম বলতে চাচ্ছি না নাম বুঝবেন যে কত অবস্থা অনেক আপনাদের আপনাদের তাকে উঠতে দেন কোন হানাফিরা তাদের মেম্বার তারা উঠতে দেয় না আপনারা এই ভুলটা কেন করবেন যে কোনো ডাক দিবে তার কথা কেন শুনবেন আপনাদের কি শোনানি অতীত নেই আপনাদের কি মহাদেশ নেই কেন আপনারা চিন্তা করেন না কার জায়গায় কাকে উঠাচ্ছেন ইমাম বোকারি কোথায় কোথায় কোথাকার কোন ব্যক্তি কেন এই সমস্ত মেম্বার এই সমস্ত লোকদেরকে উঠাবেন আপনাদের বুঝা দরকার আছে এলমের দরকার আকিদা এলমের দরকার মানহাজের এলম দরকার যাকে তাকে সেখানে সেখানে উঠাবেন না বারোই মে জুমার সালাতের সময় মাজাও গুলমন্ত্রী হামজা রাজাল্লা কম্পিউটিম মসজিদে প্রবেশ করে মসজিদ দেওয়ার চেষ্টা করে একবার পুলিশ প্রশাসন কম্পোরেটি নিয়ন্ত্রণ করে বর্তমানেও তারা পয়সা ফেসবুকে মিডিয়াম আমাদের বিরুদ্ধে অপসার চালিয়ে তাদের পক্ষে জন্ম সৃষ্টি করছে আপনার দোয়া পর্যন্ত আরও দোয়া করছি দোয়া করছি এটা করবেই স্বাভাবিকভাবে এটা করবেই সব জায়গাতে এটা হয় আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদের প্রশাসনের সাথে আলোচনা করে তাদের সাথে বিরোধী না গিয়ে তাদেরকে বুঝিয়ে আসল ঘটনা তাদের নেতাদের কাছে বলতে হবে আমরা প্রশাসনের বিরুদ্ধে কাজ করি না আমরা আমাদের দাওয়াতের কাজ করি এটা বুঝাতে হবে এবং আমরা কি কাজ করি তাদেরকে বুঝাইলে তারাও হয়তো আল্লাহ তালা তৌফিক দেবেন তারাও হয়তো আমাদের মানুষ গ্রহণ করবে আকিদা গ্রহণ করবে এটা বিশ্বাস করি কারণ হক 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 কোনোদিন দিন না হক হতে পারে না হক এমন জিনিস একবার প্রকাশিত হলে মানুষ দ্বিতীয়টা করতে পারে না সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে হককে গ্রহণ করে নেয়া বৈঠকি দান বৈঠকে দান চাচ্ছেন ওনারা যদি পারেন আপনারা দান করেন ওনাদের হয়তো খরচ আছে মাইকে টাইকে খরচ আছে যদি পারেন আপনারা বৈঠকি দান করেন আল্লাহ দান করুন দিলে কিন্তু ভালো আপনারা দিতে পারলে এইটা বৈঠকি দান না বলে আপনারা বলেন যে দিতে পারেন ভালো এই খরচটা দেওয়ার জন্য অনুরোধ করছি কয়জন মানুষ যাবে যারা যাবে তাদের হাতে হাতে দিয়ে দেন জিনিসটা খরচটা যেন আপনারা দিতে পারলে ভালো আমি শুনেছি বেশি বেশি এস্তেকবার করলে আল্লাহ পুত্র সন্তান দান করেন কেউ কন্যা সন্তান কামনা করলে এস্তেকভার বা কমাতে বা বন্ধ রাখতে হবে নজিবুল্লাহ সন্তান বলতে বোঝাচ্ছে যত বেশি চাইবেন ভার করবেন আল্লাহ আপনাকে সন্তান দান ছেলে হইতে পারে মেয়েও হইতে পারে ছেলে দিবেন এটা এটা কোনো দাবি করবেন না ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন আল্লাহ তালা দুইটাই দেন কোনটা ভালো হবে আপনি জানেন না অনেক আছে বাবা শেষ পর্যন্ত মেয়ের কাছেই থাকে মেয়ে মেয়ের কাছে ভালো শান্তি পায় অনেক বাবা ছেলেরা কিন্তু অনেক সময় দেখে না আপনি আল্লাহর কাছে ভালোটা চান আপনি ভালো নির্ধারণ করতে পারবেন না সুতরাং আপনি আল্লাহর কাছে যেটা ভালো আল্লাহ সেটা আমাকে দান করো আপনি দোয়া করতে পারলে আমাকে ছেলে দাও অসুবিধা নাই কিন্তু আল্লাহ যদি মেয়ে দেয় মন খারাপ করেন না ইস্তেগবার বন্ধ করেন না আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন এক বিঘা জমি উভয় পক্ষের সম্মতিক্রমে একশো বা একশো পঞ্চাশ টাকা মাসিক ভাড়া হিসাবে জমির মালিককে বাড়ার অগিম দুই দুই কিংবা তিন লক্ষ টাকা জমি নিয়ে ব্যবহার কিংবা চাষাবাদ করা যাবে কি না যেখানে জমি ফেরত দেওয়ার সময় ভাড়ার টাকা কেটে দিয়ে বাকি টাকা নেওয়া যাবে কিনা উক্ত জমির খাজনা কাকে দিতে হবে হিলা করা যাবে না ভাই হিলা বুঝেন কি না ভাড়া হলে ভাড়া প্রথমে তো আপনি মনে রাখবেন যে এটা আপনি বন্ধক দিচ্ছেন বন্ধক দিলে যে বন্ধকদাতা তার থেকে নিষেধ করতে পারবেন তিনি খাজনা দিবেন খাজনা দিবেন এই জমি যদি বলো পত্তন পড়ে আসে কি করব তখন অন্যখানেও করতে পারবেন এই বেটারও যেখানে হচ্ছে যে যে আরেকটা হবে জমি ধান দেবো আমি হ্যাঁ আমি সবকিছু দিব খরচ দিব এর ভাগাভাগি হবে দুইজনের অর্ধেক এটা তো আরেকটা শক্তি হবে কিন্তু বন্ধকের সাথে এটা যুক্ত করতে পারবে না বন্ধকের কোনো কিছু খাওয়া হলে সুদ হয়ে যাবে আশা করি বুঝছেন ও সুদ খাওয়া যাবে না কোরআন হাদিসের বাইরে অন্য কিছু লিখে তাবিজ দিলে সেই ইমের পিছনে সালাত হবে কিনা সেই ইমাম হচ্ছে শিরিকের মধ্যে লিপ্ত রয়েছে তার বি সালাত হবে না আল্লাহ সত্য কথা সর্বত দিবে না কি হবে কিনা হবে না এটা বহুত আগে প্রশ্ন দিয়েছি যে ইমাম বলবে আল্লাহ সত্য কথা হবে সর্বত্র বিনা জমান সেই ইমের পিছনে সালাদ হবে না কারণ তিনি এখনো হিন্দু রয়ে গেছেন মুসলিম হন নাই যুবকদের উদ্দেশ্যে কিছু নসিহত করুন যুবকদের বলছি রসুল্লাহ সাল্লা আশেপাশে বেশিরভাগ যুবক ছিলেন যদি মোসাফিন মুসাইবনুমায় মদিনাতে একা গেছেন অ্যাম্বাসডর হিসাবে একা গিয়ে পুরো মদিনাকে আকিদা বিশুদ্ধ করাতে পেরেছেন আপনার দায়িত্ব আকিদা বিশুদ্ধ করা মুসাহ উমায়ের রাজত্ব করতে যান নাই নেতৃত্ব কর্তৃত্ব করতে যান নাই সেখানে তিনি গেছেন অ্যাম্বাসডর হিসাবে দাড়ি হিসাবে আপনার দাওয়াত দাড়ি দাওয়াতের কাজ করা যুবকদের এর অতিরিক্ত কাজ করার দরকার নেই তাও আকিদা নাজের দাওয়াত দিবেন যুবকদের এটা বড় কাজ এর অতিরিক্ত কাজ করলে অন্যের দায়িত্ব নিজের কাজে নিচ্ছে নিজের দায়িত্ব বাদ দিয়েছেন মানুষের কাজের সীমা সীমাবদ্ধতা আছে যে ব্যক্তি বাড়াবাড়ি করবে সীমা লঙ্ঘন করবে সে ব্যক্তি তার নিজের উপর সীমা লঙ্ঘন করলো অন্য অন্যের দায়িত্ব নিজের উপর নিবেন না নিজের দায়িত্ব বুঝে নেন আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া দাওয়াত গ্রহণ করলো কি এটা বাধ্যতামূলক নয় নহলে নবীরা বিপদে পড়তেন অনেক নবীর দাওয়াত অনেকে গ্রহণ করে নাই আমি আমার এই বক্তব্য শুধু সংক্ষিপে নেই বলবো মডার্ন হালমারে ব্যবসা করা যাবে কি আমি তো এটা বলতে পারবো নিষেধও করতে পারবো না হাও বলতে না নাও বলতে পারবো না কিন্তু আমার জানা যদি কোনো আপনাদের মনে হয় যে হারাম কিছু নেই হারাম কিছু নেই তাহলে আপনি ব্যবসা করতেই পারবেন এবং ক্ষতিকর কিছু নেই এটা অবশ্যই কোনো ডাক্তার পরামর্শ নিতে হবে ডাক্তার এবং কি সরকারের বিএসটিআই থেকে সার্টিফিকেট প্রাপ্ত কিনা দেখতে হবে তারপরে আপনি সেটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ বিএসটিআই সার্টিফিকেট দিতে পারে মত থাকলেও আপনার আরেকবার দায়িত্ব রয়েছে মদ মাদক আছে কিনা দেখার অনেক সময় একটা মাদক থাকে এগুলি জেনে শুনে তারপরে আপনাকে ব্যবসা করতে হবে যদি সব রকমের সমস্যা নাই দেখা যায় তখন আপনি ব্যবসা করবেন ব্যবসা তো শরীর হারাম করে নাই আপনাকে আগে শিওর হতে হবে এই ব্যাপারে যে এখানে হারাম কিছু নেই খানার দয়াসু ভানা বলতে হবে নাকি সুবহানাকা ও দেখি সানার দোয়া ও না সুবহানাকা আল্লাহুমা একসাথে আল্লাহুমা আলাদা নয় কারণ হচ্ছে আরবী ভাষাতে ভিন্নভাবে পড়া হয় না একসাথে পড়া হয় বুঝছেন তো একসাথে পড়া হয় বিসমিল্লাহির রহমানির রাহিম বলেন না তা আমি যখন বিসমে আল্লাহ আর রাহমান টুল হাশকর হবে আপনি সুবহানাকা আল্লাহুমা একসাথে পড়বেন ইনশাআল্লাহ আশা করি বুঝছেন গত ভাইয়ের হ্যাঁ সৎ ভাইয়ের নাতনিকে বিয়ে করা যাবে কি সৎ ভাই যদি কোনো বাপের পক্ষ থেকে হয় তাহলে আপন ভাইয়ের মতোই বিয়ে করা যাবে না সৎ ভাই যদি কোন কি না আরেক বাবা বাবা এক মা আরেক ঘরের বুঝছেন তো সেই সময়ে আপনাকে দেখতে হবে ওখানে বাপ মা যেটা অন্যখান থেকে নিয়ে আসছে এটা বাপ ভিন্ন এবং মা এটা না আলাদা তখন বিয়ে করতে পারবেন কারণ আলাদা হয়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা না হওয়া পর্যন্ত একদিকে মিল থাকলে পারবেন না অর্থাৎ মায়ের দিকে মিল থাকলেও বাপের দিকে মিল থাকলে হবে না ওইটা করতে পারবেন না কিন্তু বাপ মায়ের এই মা আর একখানে বিয়ে বসছিল সেখান থেকে একটা সন্তান নিয়ে আসছে সেই সন্তানের মেয়েকে বিয়ে করতে পারবে কিন্তু বাপ মার একখান দিয়ে মিল হয়ে গেছে ওইটা আর বিয়ে করতে পারবেন না কথা বুঝতে পারছেন বুঝলে হয়েছে আলহামদুলিল্লাহ